প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে এর আজকের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্টে। শেষ পর্বে আমরা কথা বলছিলাম আসলে বাংলা সাপোর্টিং যে সমস্ত পরীক্ষা, বিশেষ করে ড্রাইভিং টেস্ট, যদিও আমাদের এই ইওর লাইফ ইন দ্য ইউকে টেস্টের পার্ট নয়, কিন্তু এটা লাইফ ইন দ্য ইউকের পার্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা, এবং ওটা লাইফ ইন দ্য ইউকের মতোই কিংবা আরেকটু জটিল একটা পরীক্ষা। হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমাদের রাশেদ কথা বলছিলেন। রাশেদ, আপনি বলছিলেন যে বাংলা সাপোর্টিং সিস্টেম এগুলো যদি এপ্রিলে উঠে যায়, তো সেক্ষেত্রে কী ধরনের এবং এক্ষেত্রে কোনো সুবিধা এর মধ্যে লোকেরা পেতে পারে কিনা? সেক্ষেত্রে সুবিধা পাবে, তবে এখন যেরকম একটু সুবিধাটা হচ্ছে যে বাংলাটা শিখে গেলে এক্সামে আপনার ভয়েস ওভারটা পাচ্ছে বাংলায়, সেটা একটা সুবিধা হচ্ছে, এক্সট্রা সুবিধা হচ্ছে বোঝার জন্য, বোঝার জন্য। তো পড়ে দিয়ে বাংলা ভয়েস ওভারটা থাকবে না, বাংলা ভয়েস ওভারটা না থাকলেও আপনাকে বাংলা তো আগে বুঝতে হবে। কিন্তু কলার যে কথাটি বলছিলেন, যে কথার প্রেক্ষিতে আপনি কথাগুলো বলছেন, সেখানে কিন্তু উনি বলছিলেন যে যদি প্রথম থেকে, উনি সাজেশন আকারে বলছিলেন যে যদি প্রথম থেকে ইংরেজিতে শেখা হয়, প্রথমে একটু সেটা তো কষ্ট অনেক হলেও, সমস্যা হলেও, সেটা অবশ্যই ভালো, সেটা অবশ্যই ভালো যদি এটা ইংরেজিতে প্রথম থেকে করে সব কিছু সব ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অতটুকু ক্যাপাবিলিটি কি আসে নাকি ইংরেজির, সেটা ইংরেজিটা বোঝার মতো ওই ক্যাপাবিলিটি যদি না থাকে তাহলে কিভাবে হবে? আপনার একটা ওয়ার্ডগুলির তো মিনিং জানতে হবে। অর্থাৎ এখানে লাইফ ইন দ্য ইউকে এর, আমার মনে হয় আমরা একটা শেয়ার করতে পারি, লাইফ ইন দ্য ইউকে পরীক্ষার যে মডিউলটি এবং প্রশ্নের যে ধারাটি, এগুলো বোঝার জন্য B1 না, মিনিমাম B2 লেভেলের একটা এক্সপার্টাইজ দরকার, তাই না? আমার এখানে মনে হয় একটা লাইফ ইন দ্য ইউকে যে বইটা আপনি খেয়াল করে দেখবেন যে লাইফ ইন দ্য ইউকে বইয়ের যে ইংলিশের যে স্ট্রাকচারটা আছে বা স্ট্যান্ডার্ডটা আছে, সেটা কিন্তু B1 বা B2 লেভেলের। তো এর অনেকগুলো সেন্টেন্স আছে আপনার একটু কমপ্লিকেটেড, তো এই কমপ্লিকেটেড সেন্টেন্সগুলো আপনাকে বোঝার জন্য আগে তো বাংলাতে বুঝতে হবে অথবা অন্য নিজের ভাষায় বুঝতে হবে। And also, it's not because it's complicated, a কারণ আছে, it's not because আমরা চেষ্টা করতেছি কমপ্লিকেট করার জন্য, বাট একটা রাস্তার নিয়ম কানুন এক্সপ্লেন করার জন্য নিশ্চয়ই একটু ভাষাটা একটু কমপ্লিকেটেড ব্যবহার করা লাগে। সো ইংলিশ ভাষা থাকবে একটু কমপ্লিকেটেড, বাট এটা আপনি বোঝার জন্য ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ইন ইউর ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দেন ইন ইউর হেড মেন্টালি ইউ ট্রান্সলেট ইট, অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় প্রিয় দর্শক, একটু মানে আমরা যে লাস্ট কলটিতে আলোচনা করছিলাম, এটা অনেকেরই এই প্রশ্নটি ঘুরে ফিরে আমাদের কাছে আসে যে লাইফ ইন দ্য ইউকে এবং ইসল এখন যে লেভেলটিতে গিয়েছে, সেক্ষেত্রে আমরা বাংলায় যদি ট্রেন আপ হই অথবা বাংলায় যদি সাপোর্ট নেই তাহলে কি হবে? কিন্তু পরীক্ষা তো আমাদের ইংরেজিতেই পুরোপুরি দিতে হচ্ছে, সেখানে বাংলার কোনো সাপোর্ট নেই। তো এটি এক্সাম্পল হিসেবে রাশেদ বলছিলেন যে ড্রাইভিং পরীক্ষায় এপ্রিলে উঠে যাবে বাংলার সাপোর্টটি। আপনি বললেন যে বাংলাতে ট্রেন আপ হওয়া, আমরা বাংলাতে ট্রেন আপ হইতে পারবো না, ইংরেজিতে ট্রেন আপ হইতে হবে বাংলাতে, আমরা বোঝার জন্য সাহায্য করা, রাইট? থ্যাংক ইউ। ট্রেন আপটা হইতে হবে ইংরেজিতে, অর্থাৎ আমাদের কিন্তু বুঝতে হবে যে লাস্ট বটম লাইন হচ্ছে ইংরেজি, এবং আপনি সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে এটা ওটা নিতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে যেহেতু ইংরেজিতেই পরীক্ষা, এবং সেই ক্ষেত্রে এটাই হচ্ছে শেষ কথা এবং প্রথম কথা। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি, বেশ কয়েকজন কলার এর আগেই লাইনে ছিলেন, তারা অনেকক্ষণ অপেক্ষা করে আবার ফিরে এসেছেন। যে লাইনে কে আছেন, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনার প্রশ্ন প্লিজ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার দুটি প্রশ্নের জন্য। রাশেদ, আপনি প্রথমটি হচ্ছে যে বাংলা যে ট্রান্সলেশন, এটি কি হুবু ট্রান্সলেশন নাকি আরো কোনো কিছু? না, হুবু ট্রান্সলেট করা, ওইটা বাংলাটা ওই হুবু ট্রান্সলেট করা। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কোথায় পাওয়া যাবে, এটা মনে হয় আপনার টিভি অ্যাডে আপনি দেখতে পারেন যে কোথায় পাওয়া যাবে। আমি এটা আর করা উচিত, যতগুলো অফিশিয়াল ট্রান্সলেশন মার্কেটের মাধ্যমে আছে সবটি ইজ আন্ডার ক্রাউন কপিরাইট, মানে দ্য ক্রাউন পারমিশন নিয়ে, ইয়েস, মানে দ্য কুইন গিভস ইউ পারমিশন টু কপিরাইট সামথিং, ইট হ্যাজ টু বি ট্রান্সলেটেড অ্যাকুরেটলি, ইফ ইটস ফলসিফাইড, ইফ ইটস রং, ইট উইল বি থ্রোন আউট। সো যতগুলো পাবলিকেশন আছে মেক শিওর ইট ইজ দ্য অফিশিয়াল ভার্সন, অফিশিয়াল ভার্সন নিশ্চয়ই ভিতরে লেখা আছে, অ্যান্ড অলসো ইট ইজ অ্যান অফিশিয়াল গাইড। সো বাংলা ইংলিশ দি অ্যাকচুয়াল কো টেক্সট ইজ দ্য সেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাবিব। আমার মনে হয় আপনারা হাবিবের কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়েছেন এবং রাশেদও ক্লিয়ারলি বললো, থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো B1 নিয়ে, যে এখন B1 তো অনেকগুলি অ্যাওয়ার্নিং বডি আছে, তো আমার কোশ্চেনটা হলো যেটা মানে কোন অ্যাওয়ার্নিং বডিটা আমাদের জন্য আর কি মানে সহজ, মানে সহজে আমি পাস করতে পারবো বা সহজে আমার সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে। আর কোনো প্রশ্ন?
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হাবিব প্লিজ। Awarding night, to be honest with you, ki karone every awarding body has a criteria different. For example, apne je EMDQ choose koren tar exam internal exam etu apne to peace of mind er jonno to bhalo paite paren, but porikha korte lagbo motamot 1 ghonta. Apne external examination je koren 10 minute porikha I mone kori shows, but then again apnar language etu motamot etu high taka lage. So there is no such thing as an easy awarding body. The criteria for the awarding body, shopti is the same. You have to have a group discussion, mane amra one to one ekta topic discuss kora lage. You have to know some information about yourself and you have to engage with your peers. So as long as you meet those conditions, you should be fine. There's no such thing as an easy awarding body. Some are shorter, some are longer, some are internal, some are external. Personal preference. Yeah, you know. Thank you. I want to have a clear uttor diyechen. I want to have a major kach theke আপনার একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছেন। এবং ডিসিশন নেওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবেন, কলেজের সঙ্গে কথা বলবেন, এই প্রতিষ্ঠানগুলো কতটুকু নির্ভরযোগ্য এবং এর কত টাকা কতটা কমপ্লাই করে। থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার প্রশ্ন প্লিজ। জি, আমি লাইফ ইন দা ইউকে সম্বন্ধে জানতে চাইছিলাম। জি। আচ্ছা, আমি আগামী নেক্সট ইয়ারে জানুয়ারিতে অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে প্র্যাকটিসটা করতেছি। এখন আমি বইটা আমি এখনো শুরু করি নাই, সেক্ষেত্রে আমি নিউ এডিশন খুব থেকে পেতে পারি এবং এই বইটা কি পুরো আমি যদি স্টাডি করে ফেলি সেক্ষেত্রে কি বই ভিতর থেকে সবকিছু আসবে না বাইরে থেকে আমাকে করতে হবে? সেই সবগুলো মধ্যে যদি আমি স্টাডি করি সেক্ষেত্রে কি সব কোয়েশন গুলো আমি পেয়ে যাবো এক্সামে না বাইরে থেকে কিছু করতে হবে সেটা একটু? আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ প্লিজ। এই লাইফ ইন দ্য ইউকে যে হোম অফিসের যে টেক্সট গাইডটা আছে, অফিসিয়াল গাইড থার্ড এডিশন, সেখান থেকে আপনার কোয়েশ্চেন আসবে, ওই জায়গা থেকে বাইরে একটা কোয়েশ্চেন আসবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আরেকটা কথা বললেন যে এক এক বই আছে দুই তিনটা চ্যাপ্টার, আরেকটা বই আছে চারটা চ্যাপ্টার, পাঁচটা চ্যাপ্টার, এই ধরনের কোনো কথা নাই। কথা হচ্ছে যে আপনারা ওই হোম অফিসের ওই ওই বইটা আপনাকে ফলো করতে হবে। এখন ওই হোম অফিসে যে বইটা আছে সেটারই একটা হইতে পারে বাংলায় ট্রান্সলেট করা আছে অথবা উর্দুতে ট্রান্সলেট করা আছে, এরকম থাকতে পারে। সো যেটা আছে হাবিব মিডি যেটা বললো যে যেগুলো ক্রাউন কপিরাইট ট্রান্সলেটেড ইয়ে আছে লাইসেন্স আছে সেগুলো আপনি একটা নিলেই হলো। তবে যেটা হ্যাঁ, এটা যেমন একটা আমাদের যে বইটা আছে সেটার মধ্যে চ্যাপ্টারগুলো আর হোম অফিসের চ্যাপ্টারের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে এই যে হোম অফিসের যে অফিসিয়াল গাইডটা আছে সেটা শুরু হয়েছে চ্যাপ্টার টু থেকে, ওয়ান নাই। তো এখন আমরা যখন বাংলাতে করা হয়েছে তো তার আগে আমি একটা বাংলাতে আমি যখন তার আগের লাইফ ইন দ্য ইউকেটা করা হয়েছিল তখন ওইভাবে আমি রাখছিলাম যে চ্যাপ্টার টু দিয়ে। তখন অনেকে আমাকে কোয়েশ্চেন করলো যে চ্যাপ্টার টু আছে চ্যাপ্টার ওয়ান নাই কেন, এবং মিসিং হয়ে গেল, তার মানে হচ্ছে এই বইটা মিসিং, এই বইটা ঠিক না, যার জন্য চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করেছে। সেই জন্য একটা চ্যাপ্টার কম আছে হোম অফিসের নাম্বার থেকে, বাট এটা চ্যাপ্টার কম নাই, হোম অফিসের চ্যাপ্টার হচ্ছে 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5। সো বেসিক্যালি চ্যাপ্টার টুটা হচ্ছে আপনার কিছুটার হিস্ট্রি প্লাস হচ্ছে আপনার সূচিপত্র এই সেই এগুলো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আমার মনে হয় আপনারা জেনেছেন যে বাংলা এবং ইংরেজির চ্যাপ্টার নাম্বার দিয়ে একটা ব্যাপার, অর্থাৎ হোম অফিসের অরিজিনাল বইটি চ্যাপ্টার টু থেকে শুরু হয়েছে, এটা করার কারণটা কি চ্যাপ্টার টু থেকে শুরু করা? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে চ্যাপ্টার টু ওয়ানটা রাখেনি তারা, কিন্তু এটা ওয়ানটা উজ্জ হিসেবে আসছে যে আপনি কিভাবে এক্সাম দিবেন, কয়টা কোয়েশ্চেন থাকবে, কয়টাতে টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন, এইগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়ান। আচ্ছা, এই চ্যাপ্টার ওয়ানটা তারা লিখে নেই। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ ইমপ্লাইড যে আপনি চ্যাপ্টার টু থেকে ওকে লেখাপড়া হচ্ছে চ্যাপ্টার টু থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অর্থাৎ চ্যাপ্টার টু থেকে সিক্স পর্যন্ত, তাহলে বাংলা যে এটা করা হয়েছে রাশি যেটা কোয়ান সেটা বলছে যে ওয়ান আছে, ওয়ান হচ্ছে ওয়ান অত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত। হ্যাঁ, ওয়ান টু ফাইভ, অর্থাৎ এটাতে বিভ্রান্তি কোনো অবকাশ নাই। থ্যাংক ইউ রাশিদ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা আপনার প্রশ্ন শুনতে চাচ্ছি এবং দয়া করে শিশুটি থেকে দূরে থেকে কথা বলুন। আসসালামু আলাইকুম, জি আপনার প্রশ্ন, আপনি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা নেক্সট কলে যাব, আমরা দুঃখিত আপনাকে আপনার প্রশ্নটি আমরা নিতে পারছি না। আপনাকে আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আপনি বলুন, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জানতাম আপনার এই বিএসসিএস এর মাধ্যমে আপনারা প্রি প্রি কি কোর্স দিয়ে থাকেন, এগুলো তো রিকোয়ারমেন্ট না কোনো কন্ডিশন আছে? The terms and conditions apply. Our course is quite different. Money, it is specifically to recruit a third national country. Now, third national country money outside the EU, legally this asset plus they have to be in this country for less than 10 years. There are terms and conditions. Apne nishchoy phone korle apne jiggesh korte paren. Thank you, Habib. After our kono prashno? B1 আপনার এক একটি প্রতিষ্ঠান এক একভাবে চার্জ করে থাকে। আপনার আপনাকে আসলে যে আপনার যে কোনো প্রতিষ্ঠানে গেলে আপনাকে অ্যাসেস করবে প্রথমে যে আপনি এখন যে ইংরেজিটা আপনার রয়েছে এটার লেভেলটি কি। এটা অ্যাসেস করার পর তারা আপনাকে কেউ ফুল কোর্স প্রোভাইড করে, কেউ আনটিল পাস প্রোভাইড করে, এক একটি প্রতিষ্ঠান একভাবে চার্জ করে। সো আপনি তবে এটা এটুকু বলতে পারি যে এটা কোনো কস্টলি নয়, আপনার উদ্যোগটাই বেশি ইম্পর্টেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম, আপনি লাইনে আছেন, আপনি কোথা থেকে বলছেন এবং আমার প্রশ্নটা কি প্লিজ? জি আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আপনি আপনি কিসের জন্য এই পরীক্ষাটি দরকার আপনার? আপনার কি স্পাউস হবে? প্লাস স্পাউস ভিসার জন্য এটা তো মানে যে হোম অফিসে যে মানে যে কেউ বলে না যে ওয়েবসাইটে যে Of course, নিশ্চয়ই নয়, বিকজ আপনি EMD কি ব্যবহার করতে পারেন অনলি ফর সিটিজেনশিপ অ্যান্ড ইনডেফিনিট লিভ। স্পাস ভিসার জন্য আপনার সিকিউর টেস্টিং একটা পরীক্ষা করা লাগবে। সিকিউর টেস্টিং মানে কেমব্রিজ, পিএসএনস, সিটি অ্যান্ড গিলস অ্যান্ড ট্রিনিটি, এই চারটার মাধ্যমে একটা করতে পারেন। সো বেসিক্যালি ভিসার জন্য সবার জন্য জানা উচিত, পরীক্ষা বেসিক্যালি দেয়ারস টু টাইপস অফ এক্সামস, একটা ফর স্পাস ভিসা অ্যান্ড ফার্দার লিভ টু রিমেইন। সো দ্য পিপল হু আর নট অ্যাপ্লাইং ফর ইনডেফিনিট লিভ অ্যান্ড ন্যাচুরালাইজেশন, For them, it has to be a secure list, which is the likes of ILTS, Cambridge, Trinity, and so forth. And for indefinite leave and citizenship, which is the majority, that I use korte pare ba byabohar korte pare EMDQ and edX, etc. Eta ei byaparti abhi khub shongkhepe boleche, kintu apnar ekhane home office er du tinti pata ache byapare. Ekta hocche je ekta English language er ekta list ache, যেটা অ্যাপেন্ডিক্সের মধ্যে, অ্যাপেন্ডিক্স ও সম্ভবত, অথবা এটা মানে একটা অ্যাপেন্ডিক্সে একটা স্পেসিফিক করা আছে ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্টের, এটা একটা। দু নম্বর ইসল এবং ন্যাচুরালাইজেশনের জন্য ওখানে কিছু সিকিউর টেস্টের লিস্ট দেওয়া আছে, সেটা একটা। আর তৃতীয়ত যে ন্যাচুরালাইজেশন এবং পাসপোর্টের জন্য এটা ওখানে যে এক্সটেন্ডেড যে 28th October থেকে বলা আছে যে অফকুয়েল অ্যাপ্রুভড, এই লেভেলের পরীক্ষাগুলো অ্যাকসেপ্টেড হবে। সো ওখানে কিন্তু স্পষ্ট কোনো ডাটা দেওয়া নাই। অফকোয়েলে অ্যাপ্রুভ যে প্রোগ্রামগুলোর মধ্যে, তার মধ্যে EMD আছে এবং আরও কিছু প্রোগ্রাম আছে, যেগুলো কিন্তু ওই দুটো লিস্টে নাই। সো এই ব্যাপারে প্লিজ প্লিজ আপনারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠা কলেজগুলো এবং প্রতিষ্ঠানগুলোর উপর অবশ্যই ডিপেন্ড করবেন, কিন্তু তার চেয়ে বেশি ডিপেন্ড করবেন আপনার সলিসিটারকে, কনফার্ম করে নেবেন যে আপনার জন্য কোন পরীক্ষাটি দরকার। একটু একটু দেখে নেয় তাহলে ভালো হয়। যেটা হাবিব যেটা বললো যে শর্টকাটে যে বা ইসের, আমিও শর্টকাটেই বলতে চাচ্ছি যে সিকিউর টেস্ট আর ইসের মধ্যে হচ্ছে যে স্পাউস, মানে শর্টকাট যেটা হচ্ছে স্পাউস অথবা আপনার ফার্দার লিভ টু রিমেনের জন্য তাদেরকে, তারা ILTS অথবা ট্রিনিটি অথবা পিয়ারসন এগুলিতে দিতে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন অথবা পাসপোর্ট ব্রিটিশ ন্যাচুরালাইজেশনের জন্য তারা EMD দিলেও চলবে, প্লাস অন বাকিগুলিও তো আসেই। থ্যাংক ইউ রাশিদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কলার এখনও লাইনে আছেন। আমরা খুবই দুঃখিত যে আপনাদের আরও কল নিতে পারলে খুবই সুবিধা হতো, কিন্তু আমরা যদিও 27 মার্চ আবার ফিরে আসব, কিন্তু মানে আমরা জানেন যে দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার, মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ইওর লাইফ ইন দ্য UKতে আমরা লাইফ ইন দ্য UK এবং ইসল সংক্রান্ত সব ধরনের তথ্য, আপগ্রেড এবং আপনাকে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা অনুষ্ঠানগুলোতে ফুটে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এবং সাপোর্ট করার চেষ্টা করছি। কিন্তু মিনটাইম আমরা চলে নাই, চলে যাব না। আমরা ডেফিনেটলি আমরা আপনাদের কাছ থেকে ইমেইলে যোগাযোগ করতে পারেন, লাইফ UK @channelieurope.tv, লাইফ UK
@channelieurope.tv এখানে ইমেল করবেন, কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি অথবা করব, আর কমন প্রশ্নগুলো আমরা নিয়ে আসি অনুষ্ঠানে উত্তর দেওয়ার জন্য। আমরা সরওয়ারি আলমকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে নেচারালাইজেশনে, এখানে হাজার হাজার পরিবার আসছে এবং তারা ইউকের জীবনযাত্রায় তাদেরকে ইউকের যেহেতু ইন্টিগ্রেশনের সোসাইটি ইন্টিগ্রেট করার জন্য ওয়েলকাম করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি শুধু লাস্ট কোশ্চেন আপনাকে যেটা করব, আপনি গত 2-3 বছরে ফ্রান্স থেকে আসার পরে আপনার যে অভিজ্ঞতাগুলো হয়েছে আপনি কিছু শেয়ার করেছেন, কিন্তু এই যে লাইফ ইন দ্য ইউকে এবং এই ধরনের পরীক্ষাগুলো তো কোনো এক্সপায়ারি নাই, তাহলে আপনি কি বলবেন যে যারা ইউকের লাইফের জন্য আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে আপনার কমিউনিটি পিপলকে আপনি ইনফরমেশন দেবেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এই প্রশ্ন, এই পরীক্ষাটা যত দ্রুত পাস করা যায় ততই ভালো, কারণ সব কিছুই কিন্তু দিন দিন কঠিন হয়ে যায় এবং নতুন নতুন কন্ডিশন সাপ্লাই হয়। তো যত দ্রুত পাস করে ফেলে এই সার্টিফিকেটটা নেওয়া যায় তাতে করে তার জীবনের জন্য অন্তত একটা হ্যাজার্ড, একটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। পাশাপাশি নতুন যারা এখানে আসার চেষ্টা করছেন তারা আপনাদের হোম অফিস থেকে ওয়েবসাইটগুলো জেনে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন, আর যারা এখানে আছেন তারা প্রত্যেক কাউন্সিলের কিন্তু একটা নিজস্ব ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি আপনার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এই সবগুলো কিন্তু সেখানে পাবেন। আর পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে, আপনি একটু আগে যেটা বলেছেন যে আপনাদের ইমেল অ্যাড্রেসে প্রশ্ন করার জন্য, রাইট, সেক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করতে পারি আপনাদেরকে ইনফরমেশনগুলো অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সার্ভার। আপনি এখানে আসার পর এখন প্রফেশনালি কাজ করছেন এবং অনেক ধরনের চ্যালেঞ্জ ইতিমধ্যে মোকাবেলা করেছেন, এবং আপনি আমরা আপনার কাছ থেকে আমাদের অনুষ্ঠানে ভবিষ্যতে আরও কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আপনি সহযোগিতা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ সার্ভার আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনি, থ্যাংক ইউ। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি রাশেদকে লাস্ট রিমার্কের জন্য বলবো। টেস্ট তো ইসরো এবং লাইফ ইন দ্য ইউকে নিয়ে আপনি বছরের পর বছর আপনি কাজ করছেন, তো এখন যে 28 অক্টোবরের পরে এখন যে সমস্ত কনসালটেশন অথবা যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে, আপনার স্পেকুলেশন কি এই পরীক্ষাটা কি এই ড্রাইভিং টেস্টের মতো, একসময় ড্রাইভিং টেস্ট খুব ইজি ছিল, তারপর এই যোগ হলো ওই যোগ হলো ওই যোগ হলো, এখন ইট ইজ ভেরি টাফ? না, ইট ভেরি টাফ, হ্যাঁ, একটা আপনি যদি ওই বেজ লেভেল থেকে শুরু করেন তাহলে একটু টাফই মনে হয়, কিন্তু যারা আসতেছে তাদের জন্য তো এটাই প্রথম এবং এটাই শেষ এক্সাম, কাজে এটা এখন টাফ না মনে করে এন্ড অফ দ্য ডে আপনাকে স্টাডি করতে হবে, সাপোর্ট এন্ড স্টাডি, এটাকে স্টাডি করতে হবে। আমার মনে হয় স্টাডি যদি এবং লাইফ ইন দ্য ইউকে বলেন অথবা B1 বলেন, যদি আপনারা এক মাস, জাস্ট একটা মাস প্রতিদিন 1 ঘন্টা করে পড়েন, পড়লে আপনারা পাশ করবেন, ইনশাল্লাহ এটা পাশ করবেন। যদি না করেন তারপরে আমাকে একটু ফোন করে জিজ্ঞেস করেন যে আমরা পাশ করি নাই, যদি না করেন তাহলে আপনি রাশেদকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন হোয়াই, কিন্তু এক মাস পরে দেখুন যে আপনি একটা পরীক্ষা পাশ করবেন এবং আরেকটি পরীক্ষা পাশের জন্য এক মাসের এই যথেষ্ট। হ্যাভ ইউ আপনার ক্লোজিং রিমার্ক প্লিজ? Our closing remark is basically very simple. I mean, Idesh America, if we want to live in this country and if we want to survive in this country, and Shoaib Mona Kola, even though we may be English, I mean, technically speaking, I'm British, but actually, I'm a Chamra Ronge Juno, I'm not really British. So, Ishabe, we are still outsiders. Even though my identity, I identify with London, I'm a London, Barakir Janina. When I go to Bangladesh, I'm lost. But in my heart, I'm British, but in reality, my color tells me otherwise. But for me to live here and integrate here, I have to learn the language. It's not just the language, but I have to educate myself. I mean, monikori Bangladeshi hishebe, not Bangladeshi. As human beings, we need to progress and educate ourselves. So educate, 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 learn, learn, learn. And of course, and to learn, you must learn the language. Yeah. Thank you, Habib, our co-anchor, Habib Mirza. Orthat, jante hobe, ebong naturalized citizen hishebe, right ke purupuri bhog korte hole, জানার কোনো বিকল্প নেই। আপনাদের অনেক ধন্যবাদ হাবিব, আপনাকে ধন্যবাদ রাশেদ এবং সরওয়ারি আলম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাদের ওপিনিয়নের জন্য, সময়ের জন্য। প্রিয় দর্শক, আপনাদের যারা যাদেরকে লাইনে আমরা পাইনি, কথা বলতে পারিনি, তারা আশা করি ইমেলে তাদের প্রশ্নগুলো দেবেন। আমরা 27 মার্চ আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার নেক্সট রবিবার দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পাবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, শুভরাত্রি।